স্বাগতম তোমাদের সবাইকে আজকের ক্লাসে। আজকে পর্যাবৃত্ত গতির সবথেকে গুরুত্বপূর্ণ যে অংশ শরৎ দোলক, সেটা নিয়ে আলোচনা করব। এবং শরৎ দোলক নিয়ে আলাদাভাবে আলোচনার কারণটা হলো যে শরৎ দোলকের টপিক্সও খুব বেশি এবং এটা 9-10-এ তেমন একটা আলোচনা করা হয় নাই। এই কারণে আমি চেষ্টা করছি যে না একদম প্রথম থেকেই শুরু করতে পারি। তাহলে প্রথমে দেখি শরৎ দোলক কি। শরৎ দোলকটা হলো যে একটা বস্তুকে যদি আমি সুতার সাহায্যে ঝুলিয়ে দিই এবং সেটা যদি স্বাভাবিকভাবে দুলতে পারে তাহলে সেটাকে মূলত আসলে শরৎ দোলক বলা হয়। কিন্তু এখানে তোমাদের বইগুলিতে শরৎ দোলকের সঙ্গে একটু অন্যভাবে দেওয়া আছে। যেমন এখানে তারা বলছে যে একটি ভারী আয়তনহীন একটা বস্তু যদি ভারী হয় তাহলে অবশ্যই সেটা আয়তন আছে। এখন ভারী বস্তু এবং আয়তনহীন দুইটা কিন্তু পরস্পর বিরোধী। একটা বস্তু যদি ভারী হয় তাহলে অবশ্যই তার আয়তন আছে। ভারী বস্তু কখনোই আয়তনহীন হতে পারে না, এটা মূলত আসলে একটা কাল্পনিক সংখ্যা। এবং বস্তু কোনাকে ওজনহীন নমনীয়, যেহেতু তার ভর আছে সুতরাং তার অবশ্যই ওজন আছে। ভরযুক্ত একটা বস্তু কখনোই ওজনহীন হতে পারে না। আবার বলছে নমনীয় এবং অপ্রসারণশীল। একটা বস্তু যদি বা একটা সুতা যদি নমনীয় হয় তাহলে সেটা অবশ্যই প্রসারণশীল, সেটা কখনোই অপ্রসারণশীল হয় না। এবং তারা বলছে যে সুতা দিয়ে ঝুলিয়ে দিলে এটি যদি ঘর্ষণ এড়িয়ে স্বাধীনভাবে দুলতে পারে, ঘর্ষণ এড়িয়ে স্বাধীনভাবে দুলতে পারে এর মানেটা হলো যে বাতাসের যে ঘর্ষণটা আছে সেই ঘর্ষণটা তারা অগ্রাহ্য বিবেচনা করছে, কিন্তু বাস্তবে কিন্তু আমরা সেই ঘর্ষণ বলটাকে অগ্রাহ্য করতে পারি না। সেই ঘর্ষণ বলটা বিবেচনা করে নিয়েই মূলত আসলে অন্যান্য কাজগুলি করা হয়। এবং বাস্তবে যে কাজটা করা হয় যে বস্তুটা সাধারণত একটু ভারী নেওয়া হয়, তো ভারী নিলে হয় কি বাতাসের যে বাধাটা থাকে সেই বাধাটা মোটামুটি আমরা অগ্রাহ্য করতে পারি। তবে একবারে যে অগ্রাহ্য করতে পারি তা না, সেটা মোটামুটি কিছুটা হলেও তার গতির উপর একটা প্রভাব বিস্তার করে। এখন আসে একটা সরল দোলকে কি কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। তো একটা সরল দোলককে যদি আমি ও বিন্দু থেকে ঝুলিয়ে দেই এবং ও বিন্দুটাকে তার ঝুলন বিন্দু বলা হয়, তো ও বিন্দু থেকে যদি ঝুলিয়ে দেই তাহলে ও এ এটা হচ্ছে তার স্বাভাবিক অবস্থান। স্বাভাবিক অবস্থান এই কারণে কারণ বস্তুটাকে যখন আমি প্রাথমিক পর্যায়ে ঝুলিয়ে দেই তখন কিন্তু সে ও এ বরাবরই অবস্থান করে, এই কারণে এটাকে তার সাম্যাবস্থাও বলা হয়। এখন যখন সে ও এ বরাবর অবস্থান করে তখন বস্তুটার ওজন এম যে সরাসরি নিচের দিকে কাজ করে, আর সুতার টান যেটা সেটা কাজ করে এ থেকে ও এর দিকে। এবং এম জি এবং সুতার টান টি এই দুটা পরস্পর বিপরীত হওয়ার কারণে পরস্পরকে নাকচ করে দেয় এবং বস্তুটা সাম্যাবস্থায় থাকার চেষ্টা করে। এখন বস্তুটাকে যখন আমি বি বিন্দুতে নিয়ে আসি, অর্থাৎ আমার যে ও এ অবস্থানটা ছিল সেই ও এ অবস্থানটা থেকে এক্স দূরত্বে এবং থিটা কোণ উৎপন্ন করে আমি যদি বি বিন্দুতে নিয়ে আসি তাহলে তার অবস্থানটা দাঁড়াইলো আমার ও বি। এখন বস্তুটা যখন বি বিন্দুতে আসে তখন ওজন এম জি সেটা কিন্তু আগের মতনই সরাসরি নিচের দিকেই কাজ করে, কিন্তু বস্তুটা তীব্রভাবে থাকার কারণে অর্থাৎ ও বি অবস্থানে থাকার কারণে আমার যে সুতার টান ছিল ও বি সি সেই সুতার টান ও বি সি এর সাথে একটা কোণ থিটা কোণ উৎপন্ন করে। এবং চিত্রের দিকে যদি আমি খেয়াল করি তাহলে আমি বলতে পারি যে এ ও বি এখানে যে উৎপন্ন কোণ হচ্ছে থিটা এবং পরবর্তীতে যে আমার কোণ উৎপন্ন হলো সেই দুইটা কোণ কিন্তু পরস্পর সমান, এবং এই দুইটা কোণ পরস্পর সমান কারণ একটা হচ্ছে পরস্পর অনুরূপ কোণ। এখন চিত্রের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে বলতে পারি যে ও বি বরাবর যে সুতার টানটা আছে সেই সুতার টান কিন্তু কাজ করে বি থেকে ও এর দিকে, এবং বি থেকে ও এর দিকে কাজ করার কারণে এম জি যেটা আছে সেই এম জিটা সুতার টান টি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। এবং যখনই থিটা কোণ উৎপন্ন করে অর্থাৎ বস্তুটার ওজন এম জি সরাসরি ও বি এর সাথে তীর্যকভাবে কাজ করে, যখনই তীর্যকভাবে কাজ করে তখনই আমি এম জিটাকে কিন্তু দুইটা উপাংশে বিভক্ত করতে পারি। যেমন ভেক্টরের উপাংশে একটা ভেক্টর দেওয়া ছিল আমরা দুইটা উপাংশে বিভক্ত করতাম, ঠিক ওইভাবেই এখানে আমি দুইটা উপাংশে বিভক্ত করতে পারি এবং একটাকে বলতে পারি এম জি কস থিটা এবং অন্যটাকে বলতে পারি এম জি সাইন থিটা। এখন কোনটা এম জি কস থিটা এবং কোনটা এম জি সাইন থিটা সেটা একটু বিস্তারিত আলোচনা করতেছি। দেখো এই চিত্রটি যদি আমরা খেয়াল করি তাহলে আমার যে ওজনটা ছিল এম জি সেটা কিন্তু বিসি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, তো বিসি এর সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে বিসি উপাংশটাই কিন্তু আমার নির্দেশ করে অনুভূমিক উপাংশ, এবং অপর যে অংশটা আছে সেটা কিন্তু নির্দেশ করে এম জি সাইন থিটা বা উলম্ব উপাংশ। অর্থাৎ বি থেকে এ এর দিকে যে উপাংশটা আছে সেটা হলো আমার এম জি সাইন থিটা উপাংশ, এবং বি থেকে সি এর দিকে যে উপাংশটা আছে সেটা হলো আমার এম জি কস থিটা উপাংশ। কারণ আমরা জানি যে অনুভূমিক যে উপাংশটা থাকে যে অনুভূমিক উপাংশটাকে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় কস থিটা এবং উলম্ব উপাংশটাকে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় সাইন থিটা। এখানে এখন সরল দোলকের বিস্তারিত বর্ণনা এবং কি কি ধরনের ঘটনা করতে পারে বা আমি কি কি ধরনের কাজ করতে পারি সেই ধরনের জিনিসগুলি এখানে বর্ণনা করা হয়েছে। তো সংক্ষেপে যদি বলি যে বস্তুটা যখন স্বাভাবিক অবস্থানে থাকে অর্থাৎ ও এ অবস্থানে থাকে তখন সেটাই হলো তার সাম্যাবস্থা, এবং আমি যে বস্তুটা বিবেচনা করছি গোলাকৃতির যে বস্তুটাকে সাধারণত বব বলা হয় সরল দোলকের ক্ষেত্রে, এবং সেই ববের ভর হলো স্মল এম এবং ব্যাসার্ধ হলো স্মল আর। যে সুতাটা আমি ব্যবহার করলাম সেই সুতার দৈর্ঘ্যটা হলো স্মল এল। তাহলে এখন যদি আমাকে বলে যে সরল দোলকের কার্যকারী দৈর্ঘ্য কত, তাহলে কার্যকারী দৈর্ঘ্যকে ক্যাপিটাল এল দ্বারা
দ্বারা প্রকাশ করা হয় এবং ক্যাপিটাল এল ইকুয়াল টু স্মল এল প্লাস স্মল আর। এখন সাম্যাবস্থানে যেটা হয় যে বস্তুটার ওজন এম জি সরাসরি নিচের দিকে কাজ করে, আর সুতার টানটি যেটা সেটা কাজ করে সরাসরি এ থেকে ও এর দিকে, এবং দুইটা পরস্পর বিপরীত হওয়ার কারণে একটা আরেকটাকে নাকচ করে দেয়। এখন আমি যদি বস্তুটাকে বি বিন্দুতে নিয়ে আসি, অর্থাৎ আগে যে আমার ও এ অবস্থানটা ছিল সেই ও এ অবস্থানের সাথে থিটা কোণ উৎপন্ন করে আমি ও বি অবস্থানে নিয়ে আসলাম, তাহলে এক্ষেত্রে আমার যে সরণটা হয় সেই সরণটাকে আমি বিবেচনা করলাম এক্স, এবং যে কোণের পরিমাণটা আছে সেই কোণের পরিমাণটা অবশ্যই আমার লেস দেন অর ইকুয়াল 4 ডিগ্রি, অর্থাৎ 4 ডিগ্রির সমান বা তার থেকে কম হতে হয়। যদি 4 ডিগ্রির বেশি হয় তাহলে কিন্তু তার গতি প্রকৃতিটা সরল ছন্দিত স্পন্দনের মতন থাকে না। এখন বস্তুটা যখন বি বিন্দুতে আসে তখন আগেও যেটা বললাম যে বস্তুটার ওজন এম জি দুইটা উপাংশে বিভক্ত হয়, একটা হলো বিসি বরাবর এম জি কস থিটা, আরেকটা হলো বি এ বরাবর এম জি সাইন থিটা। এখন বিসি বরাবর এম জি কস থিটা কাজ করে বি থেকে সি এর দিকে, আর বি ও বরাবর সুতার টান কাজ করে বি থেকে ও এর দিকে। এরা দুটো পরস্পর সমান এবং বিপরীত হওয়ার কারণে পরস্পরকে নাকচ করে দেয় এবং স্বাভাবিকভাবে আমরা তেমন কোনো প্রভাব লক্ষ্য করতে পারি না। কিন্তু অপর যে উপাংশটা থাকে এম জি সাইন থিটা, এই এম জি সাইন থিটার কারণে কিন্তু বস্তুটা আবার বি থেকে এ এর দিকে যাওয়ার চেষ্টা করে বা বি থেকে এ এর দিকে যাওয়ার একটা প্রবণতা থাকে, এবং বি থেকে এ তে যাওয়ার যে প্রবণতা বা যে বলটা কাজ করে সেই বলটাকে মূলত বলা হচ্ছে প্রত্যয়নী বল, অর্থাৎ যে বলের কারণে বস্তুটা আবার সাম্যাবস্থানের দিকে গতিশীল হওয়ার চেষ্টা করে বা সাম্যাবস্থানের দিকে যাওয়ার চেষ্টা করে সেটাকে মূলত বলা হয় আসলে প্রত্যয়নী বল। তাহলে এখানে আমার প্রত্যয়নী বল হিসেবে আসতেছে এম জি সাইন থিটা। এখন বি বিন্দুতে যদি আমি কার্যকর বল বিবেচনা করি তাহলে আমি কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে এফ ইকুয়াল টু মাইনাস এম জি সাইন থিটা। আর এখানে যে ঋণাত্মক চিহ্নটা ব্যবহার করা হয় সেই ঋণাত্মক চিহ্নটা মূলত আসলে নির্দেশ করে যে বল এবং সরণ পরস্পর বিপরীতমুখী, এই দুইটা বিপরীতমুখী প্রকাশ করার জন্যই মূলত আসলে এখানে ঋণাত্মক চিহ্ন দেওয়া হয়। এই ঋণাত্মক চিহ্নের আসলে অন্য কোনো তাৎপর্য নাই। এখন আবার নিউটনের গতির সূত্র থেকে যদি আমরা লিখতে চাই তাহলে বলতে পারি যে এফ ইকুয়াল টু এম এ। এখন এই দুইটা সমীকরণের লেফট হ্যান্ড সাইডে আমার একই জাতীয় রাশি এফ আছে, তাহলে আমি রাইট হ্যান্ড সাইডগুলিকে সমান লিখতে পারি এবং বলতে পারি যে এম এ ইকুয়াল টু মাইনাস এম জি সাইন থিটা বা এ ইকুয়াল টু মাইনাস জি সাইন থিটা। এবং যেহেতু আগেই আমি বলছি যে থিটার মানটা খুবই ক্ষুদ্র, অর্থাৎ থিটা লেস দেন অর ইকুয়াল 4 ডিগ্রি, এবং থিটার মানটা যদি 4 ডিগ্রির মধ্যে থাকে বা 4 ডিগ্রির মধ্যে থাকে তাহলে আমরা বলতে পারি যে সাইন থিটা এবং থিটা এই দুইটার মধ্যে তেমন কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না, পার্থক্যটা খুবই সামান্য হয় যেটা সাধারণত অগ্রাহ্য করা হয়, তাহলে আমরা তখন সাইন থিটার পরিবর্তে সামগ্রিকভাবে বলতে পারি থিটা। তাহলে এখন আমাদের আসতেছে সমীকরণটা এ ইকুয়াল টু মাইনাস জি থিটা। এখন যদি আমি চিত্রে খেয়াল করি যে এ ও বি এটা হলো আমার একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে এ ও বি কোণের পরিমাণ হলো আমার থিটা, এবং আমরা জানি থিটা ইকুয়াল টু এস ডিভাইডেড বাই আর, অর্থাৎ পরিধি বরাবর অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই বৃত্তের ব্যাসার্ধ। তো এখানে আমার পরিধি বরাবর অতিক্রান্ত দূরত্ব কিন্তু এ বি অর্থাৎ এক্স পরিমাণ, এবং বৃত্তের যে ব্যাসার্ধ সেটাকে আমি বলতে পারি ও থেকে এ পর্যন্ত অথবা ও থেকে বি পর্যন্ত, দুইটাই কিন্তু আসলে আমার বৃত্তাকার পথের ব্যাসার্ধ নির্দেশ করে। তাহলে আমি বলতে পারি এ বি ইকুয়াল টু এক্স এবং ও বি এটাকে ব্যবহার করতে পারি এল, কারণ এখানে সুতার কার্যকর দৈর্ঘ্যটাই মূলত আসলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ নির্দেশ করে। এখন আমরা যদি একটু খেয়াল করি যে জি বাই এল এটা কিন্তু একটা নির্দিষ্ট স্থানে ধ্রুবক, অর্থাৎ নির্দিষ্ট স্থানে জি এর মানও যেমন স্থির থাকে, আবার আমি যদি একটা সরল দোলক বিবেচনা করি সেই সরল দোলকের বিভিন্ন অবস্থানেও কিন্তু তার কার্যকরী দৈর্ঘ্য স্থির থাকে, সেটার কিন্তু কোনো পরিবর্তন হয়। তাহলে আমি বলতে পারি যে জি বাই এল এটা হলো একটা ধ্রুবক, এবং এই ধ্রুবকটাকে সাধারণত ওমেগা স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি বলতে পারি এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখন সরদোলকের দোলনকাল যদি টি হয় তা আমরা বলতে পারি কত, টি ইকুয়াল টু টোয়াইস পাই বাই ওমেগা। এখন ওমেগার জায়গায় যদি আমি মানটা বসাই দিই অর্থাৎ রুট ওভার জি বাই এল এটা ব্যবহার করি তাহলে আসতেছে টি ইকুয়াল টু টোয়াইস বাই রুট ওভার জি বাই এল, অর্থাৎ টি ইকুয়াল টু টোয়াইস বাই রুট ওভার এল বাই জি। এই সমীকরণটাই মূলত আসলে সরদোলকের দোলনকাল নির্দেশ করে, এবং এটার সাহায্যে পরবর্তী যে কাজগুলি আছে সেগুলি অগ্রসর হওয়া যায়, এবং সরদোলকের দোলনকালের সমীকরণটা নির্ণয় করার জন্য মূলত আসলে এত কিছু তোমাদের ব্যাখ্যা করা হয়। এবং এই ব্যাখ্যা করার একটা সুবিধাও আছে যে এই জিনিসগুলি সৃজনশীল অঙ্ক সমাধান করতে গেলেও খুব কাজে লাগে, ব্যাখ্যাটা যে শুধু এখানেই শেষ তা না, যখন তোমরা সৃজনশীল অঙ্ক করতে যাও তখনও কিন্তু দেখবে যে এই জিনিসগুলি বারবার ঘুরে ফিরে আসতেছে। এখন সৃজনশীল আরেক ধরনের অঙ্ক দেয় যে পাহাড়ের উচ্চতা নির্ণয় করো, অর্থাৎ সরদোলকের সাহায্যে আমরা কিভাবে পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারি। তো পাহাড়ের উচ্চতা নির্ণয় করার জন্য যে কাজটা করা হয় প্রথমে বিভিন্ন কিছু জিনিস ধরে নেওয়া হয়, যেমন পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি, পাহাড়ের উচ্চতা জি সাফিক্স এইচ, তাহলে পাহাড়ের উচ্চতায় বা পাহাড়ের চূড়ায় অভিকর্ষজ ত্বরণ জি সাফিক্স এইচ, পৃথিবীর ভর ক্যাপিটাল এম এবং পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর। তাহলে ভূপৃষ্ঠে আমি যদি অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করতে চাই তাহলে আমি বলতে পারি জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, আর যদি এইচ উচ্চতায় বা পাহাড়ের উপরে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করি তাহলে বলতে পারি জি সাফিক্স এইচ ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, অর্থাৎ অতিরিক্ত যে আমি উচ্চতাটা উপরে উঠলাম সেই উচ্চতাটা আর এর সাথে যোগ করে দিলে মূলত আসলে কাজ হয়ে যায়। এক ও দুই নং সমীকরণকে যদি আমি ভাগ দেই তাহলে বলতে পারি জি ডিভাইডেড বাই জি সাফিক্স এইচ
equal to gm by r square into r plus h whole square divided by gm. এখন gm gm কাটাকাটি গেলে শুধু থাকতেছে r plus h divided by r whole square. এখন এটাকে যদি একটু আলাদা করে লিখি তাহলে বলতে পারি g divided by g suffix h equal to r divided by r plus h by r whole square বা 1 plus h by r whole square equal to g divided by g suffix h অর্থাৎ r যদি কাটাকাটি করি তাহলে থাকতেছে শুধু 1 বা 1 plus h by r equal to root over g divided by g suffix h অর্থাৎ আমার যে স্কয়ারটা ছিল সেটা যদি আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে কিন্তু রুট হিসেবে লিখতে পারি বা h by r equal to root over g divided by g suffix h minus 1 অর্থাৎ 1 টাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম তাহলে সামগ্রিকভাবে এখন আমার আসছে যে পাহাড়ের উচ্চতা h equal to root over g divided by g suffix h minus 1 into r অর্থাৎ এই সমীকরণের সাহায্যে আমি পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারি তরল দোলকের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হলো যে সরল দোলকের ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ দেওয়া থাকে না দেওয়া থাকে যে দোলনকাল তাহলে দোলনকালের সাহায্যে আমরা কিভাবে পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারি তাহলে সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয় করার জন্য প্রথমে বিবেচনা করা হয় যে ভূপৃষ্ঠে বা পাহাড়ের পাদদেশে দোলনকাল হলো t equal to twice by root over l by g এবং h উচ্চতায় বা পাহাড়ের চূড়ায় দোলনকাল হলো t suffix h equal to twice by root over l by g suffix h এখন এই দুইটাকে যদি আগের মতন আমি ভাগ দেই তাহলে আমি বলতে পারি কত t divided by t suffix h equal to twice by root over l by g এবং twice by root over l divided by g suffix h 2 by যদি কাটাকাটি যায় তাহলে বলতে পারি t divided by t suffix h equal to root over l by g divided by root over l divided by g suffix h এখন এটাকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশনের পরে আমি বলতে পারি যে t divided by t suffix h equal to root over g suffix h divided by g বা th divided by t equal to root over g divided by g suffix h এখন এই লাইনটা করার আসলে দরকারটা কি কারণ আমার আগের যে সমীকরণটা ছিল h ওখানে ছিল যে h equal to root over g divided by g suffix h minus 1 এই root over g divided by g suffix h আনার জন্য মূলত আসলে এখানে th divided by t এই কাজটুকু করা হয় তাহলে এখন আমার পূর্বের সমীকরণে যদি g root over g divided by g suffix h এর মানটা বসাই দিই তাহলে কিন্তু আমার সমীকরণটা চলে আসছে অর্থাৎ h equal to th divided by t minus 1 into r এই সমীকরণের সাহায্যে সরল দোলকের দোলনকাল যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজে পাহাড়ের উচ্চতাটা নির্ণয় করতে পারি এবং এই সমীকরণটা থাকলে আমরা সৃজনশীল যেমন ব্যবহার করতে পারি ঠিক তেমনই ভাবে এমসিকিউ ক্ষেত্রেও একই ধরনের সূত্র ব্যবহার করে আমরা কাজ করতে পারি এখন আসতেছে সরল দোলক এটি আরেকটা প্রকার ভেদ সেকেন্ড দোলক তো সেকেন্ড দোলকটা আসলে কি সেকেন্ড দোলকটা হলো যদি কোনো সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড হয় অর্থাৎ আমি যদি একটু চিত্রের দিকে খেয়াল করি কোন একটা সরল দোলককে যদি এ থেকে বি বিন্দুতে আসতে 1 সেকেন্ড সময় লাগে এবং বি থেকে এই বিন্দুতে আসতে যদি আরো 1 সেকেন্ড সময় লাগে তাহলে তার দোলনকালটাকে বলা হইতেছে 2 সেকেন্ড এবং ওই ধরনের দোলককে বলা হয় সাধারণত সেকেন্ড দোলক অর্থাৎ সেকেন্ড দোলকের ক্ষেত্রে আমি বলতে পারি যে তার একটা অর্ধ দোলন সম্পন্ন করতে সময় লাগে 1 সেকেন্ড অর্থাৎ এ থেকে বি তে যখন যায় তখন সে একটা অর্ধদোলন সম্পন্ন করে আবার যখন বি থেকে এ তে আসে তখন একটা অর্ধদোলন সম্পন্ন করে এই দুটো অর্ধদোলনের ফলে মূলত আমি বলতে পারি যে একটা পূর্ণ দোলনে তার সময় লাগে 2 সেকেন্ড এটাই হলো মূলত আসলে সেকেন্ড দোলকের সংজ্ঞা এখন অনুধাবন হিসেবে একটা প্রশ্ন প্রায় দেখা যায় যে সেকেন্ড দোলকের কার্যকারী দৈর্ঘ্য অভিকর্ষজ ত্বরণের সমানুপাতিক সেটা ব্যাখ্যা করো বা প্রমাণ করো তো এই জিনিসটা আমরা করার জন্য প্রথমেই ধরে নিই যে আমরা জানি যে t = 2 / √ / l / g এখন যেহেতু আমাকে বলছে সেকেন্ড দোলক তাহলে আমি বলতে পারি যে t = 2 সেকেন্ড এখন t = 2 সেকেন্ড যদি উপরের সমীকরণে ব্যবহার করি তাহলে আমি বলতে পারি 2 = 2 / √ / l / g বা 1 = pi √ / l / g এখন যদি একটু সাধারণ ক্যালকুলেশন করি বা বর্গ করি তাহলে বলতে পারি pi / l / g = 1 বা l = 1 / pi / g যেহেতু pi একটা ধ্রুব সংখ্যা তাহলে 1 / pi / এটাও একটা ধ্রুব সংখ্যা নির্দেশ করে এবং ধ্রুব সংখ্যাটাকে যদি আমি উঠিয়ে দেই তাহলে আমি বলতে পারি যে l সমানুপাতিক g অর্থাৎ ধ্রুব সংখ্যার পরিবর্তে আমি একটা সমানুপাতিক চিহ্ন ব্যবহার করলাম এবং তাহলে কিন্তু আমার সমীকরণটা চলে আসলো যে l সমানুপাতিক g অর্থাৎ সরল দোলকের কার্যকারী দৈর্ঘ্য অভিকর্ষজ ত্বরণের সমানুপাতিক আরেক ধরনের প্রশ্ন দেখা যায় যে সরল দোলকের সাহায্যে সময় নির্ণয় অর্থাৎ একটা সরল দোলকের সাহায্যে কিভাবে আমি সময় নির্ণয় করতে পারি তো একটা সরল দোলক বা একটা সেকেন্ড দোলক যদি ঠিকঠাক মতন চলে তাহলে সে একদিনে বা 24 ঘন্টায় কতটা অর্ধদোলন দিতে পারে তো আমরা জানি একদিন বা 24 ঘন্টায় আমার সেকেন্ডের সংখ্যা হলো 86400 তাহলে একটা সরল দোলক যদি ঠিকঠাক থাকে সেটাতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে সে 24 ঘন্টায় 86400 টি অর্ধদোলন দেয় এখন প্রশ্নে যদি উল্লেখ করা থাকে যে একটা সেকেন্ড দোলক বা একটা দোলক ঘড়ি n সেকেন্ড ধীরে চলে অর্থাৎ তার মনে করে যে 12টা বাজার কথা ছিল কিন্তু ধীরে চলার কারণে সেকেন্ড দোলকের যে ঘড়িটা ছিল সেই ঘড়িতে 12টা বাজে না 11:59 বা 11:58 অথবা 11:57 অর্থাৎ সে কিছুটা সময় আমাদেরকে কম দেখায় তো এরকম যদি কন্ডিশন দেওয়া থাকে তাহলে আমরা কি বলতে পারি তাহলে আমরা বলতে পারি তার যে 86400টি অর্ধদোলন দেওয়ার কথা ছিল সে 86400টি অর্ধদোলন দিতে পারে না n সংখ্যক অর্ধদোলন সেখান থেকে সে কম প্রদর্শন করে তাহলে আমি বলতে পারি 86400
800 বিয়োগ এন, অর্থাৎ এতটি অর্ধদোলন দিতে তার সময় লাগে কিন্তু ঠিক আগের মতনই 86,400 সেকেন্ড। তাহলে একটা অর্ধদোলন দিতে কত সময় লাগে আর দুইটা অর্ধদোলন দিতে কত সময় লাগে? এখানে দুইটা অর্ধদোলন ব্যবহার করা হয় এই কারণে, কারণ আমরা জানি যে দুইটা অর্ধদোলন নিলেই একটা পূর্ণ দোলন পাওয়া যায়। তাহলে দুইটা অর্ধদোলন দিতে আমার সময় লাগতেছে 2 × 86400 / 86400 - n সেকেন্ড। তাহলে আমার সূত্রটা কি আসতেছে? সূত্রটা আসতেছে একটা সেকেন্ড দোলক যদি n সেকেন্ড ধীরে চলে তাহলে তার দোলনকাল হয় t = 2 × 86400 / 86400 - n। এখন যদি আমাকে উল্টাটা বলে, অর্থাৎ যদি সেকেন্ড দোলক n সেকেন্ড দ্রুত চলে, তাহলে আমি কি বলতে পারি? তাহলে ঠিক আগের মতনই আমার যে সমীকরণে 86400 - n ছিল, সেই মাইনাসের জায়গায় আমি যদি প্লাস ব্যবহার করি তাহলে কিন্তু আমার সূত্রটা চলে আসে। অর্থাৎ আমি বলতে পারি t = 2 × 86400 / 86400 + n। এই হলো মোটামুটি আসলে সরল দোলক সম্পর্কিত যে ধরনের প্রশ্নগুলি তোমাদের আসে সেই সম্পর্কিত সাধারণ আলোচনা। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।